হাই ফ্রেন্ডস, আমি অর্পি। অর্পির রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের আলুর দম। ফ্রেন্ডস, আমরা এই আলুর দমটি লুচি, পরোটা, রুটি, চাইলে ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারবো। খুবই মজাদার এই আলুর দমটি। তো ফ্রেন্ডস, চলুন আমরা তৈরি করে ফেলি ভিন্ন স্বাদের এই আলুর দমটি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মূল রান্নায়। আমি আধা কেজি আলু মিডিয়াম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই সাইজের আলু নিয়েছি আমি। এখন আমি কড়াইতে সরিষার তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আমি কড়াইতে 3 চামচ তেল দিয়েছি। এখন আমি তেলের ভিতরে হালকা একটু লবণ ছিটিয়ে দিব। এরকম লবণ ছিটিয়ে দিলে কি হয়, তেল তার গায়ে ফুটে উঠে না। আলুগুলো দিয়ে দিলাম আমি। এখন আমি আলুতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমি এখন হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নিব। আমি সবগুলো আলু তুলে নিয়েছি। এখন আমি ওই একই তেলে আর একটু তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি 6টার মতো থেতলে নেওয়া এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেব 6টা লবঙ্গ। দিয়ে দেব ছোট 2 টুকরো দারুচিনি। এখন আমি দিব 2 টুকরো জয়ত্রী। এখন দিব 1টা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ আমরা একটু এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। এবং তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব মৌরি গুঁড়ো। মৌরিটা অবশ্যই দিবেন, কারণ এতে টেস্টটা অনেক ভালো আসে। আমি মৌরি গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এ পর্যায়ে আমি দিব জিরা গুঁড়ো 1/2 চা চামচ এবং ধনে গুঁড়ো 1/2 চা চামচ। এখন আমি দিয়ে দেব 3 চামচ টমেটো সস।
আমি এই সসটি ব্যবহার করব, এটা আমি বাসায় তৈরি করেছি। টমেটো সসটা আমি দিয়ে দিলাম, এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। মশলাটা একটু আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে। আমি 2 থেকে 3 মিনিট ধরে এটাকে এখন কষিয়ে নেব। এরকম আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষাবো, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। ফ্রেন্ডস, আমার কষানো মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিব 2 চা চামচ টক দই। এখন আমি দিব কাজু আর কিশমিশ বাটা। আমি কাজু কিশমিশ বাটা দিব 1 চা চামচ। ভালো করে একটু মশলাটা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এর ভিতরে আমার সেই ভাজা আলুগুলো। আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিশে গিয়েছে, এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। বন্ধুরা, আমি ফিরে এসেছি 10 মিনিট পরে। আলুর দমটি সুন্দর করে তেল উপরে উঠে এসেছে, রান্নাটিও প্রায় কমপ্লিট। বন্ধুরা, আমি এই রান্নায় কোনো লবণ ব্যবহার করলাম না, কারণ আমি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং প্রথমে তেলটা গরম করার সময় আমি লবণ দিয়েছি। তো আপনাদের যদি লবণ দিতে হয়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। আমি গরম মশলার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটাকেও এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটার জন্য আলাদা মজাদার একটা ফ্লেভার আসবে। আপনারা রান্নার থিকনেসটাই দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজাদার হতে পারে এটা।
এখন আমি দিয়ে দেব উপর থেকে ধনে পাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার স্বাদের আলুর দম বা আলু মশলা। এখন আমি এটাকে পরিবেশন করব। বন্ধুরা, আমার তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার এই রান্নাটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।